14 May 2022 সালমারিও হরকুথুগ সামসিদ্রা তাংনাই রকবাই তানৈবথার জাগমানী করমসরা বিজেপি মন্ডলনি ইউবা মোর্চানে আচকফাং মিহির দাস পার্টিমং থৈজানাই মিহির দাসনি নুখুঙ্গ থাঙ্কা কেতাল মন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি বদল বরকনি নুখুঙ্গ চোবাচরণানী কক সাকা কেতাল মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা বথানাই রকন দাতি দাতি নাইটুগুই মাজরা রুনানি হেনি সাকা মন্ত্রী অক্রা আর মানজাকবাইকা এমপি রেবতী কুমার দীরপ্রা দলাই হাঙ্কনি বিজেপি বদলনি আচুকফাং পরিমল দেববর্মা ইয়াংলে তাবুক ব পার্টি মুগ গদাল জাক খরকসান ফানো রমিয়াক পুলিশ প্রোগ্রামে প্রোগ্রামের পরে হেই নিয়ে একটু আয়েন আপনার আয়েন সামনে কেন দাঁড়ান রেবতী দা এদিকে দাঁড়ান গত 15 তারিখ আপনারা সবাই জানেন যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে সেই খবর নিতে এসেছি এবং অত্যন্ত মর্মান্তিক আমাদের একটা বিশিষ্ট কার্যকর্তা এই মণ্ডলে করমছড়া মণ্ডলের যুব মোর্চার সভাপতি মিহির দাসকে নৃশংসভাবে কিছু দুর্বৃত্তরা মিলে আমাকে খুন করেছে এর জন্য আজকে আমি এখানে এসেছি ওর মিসেসের সাথে আপনারা দেখেছেন কী অবস্থা একটা ছোটো বাচ্চা ছেলে আছে আমি এখানে প্রশাসনকে বলেছি পুলিশকে বলেছি যে কোনো অবস্থায় যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো অবস্থায় যেন ছাড়া না হয় এখন পর্যন্ত ওদের পিছনে পুলিশ বিভিন্ন জায়গায় রেড করছে আমি বলেছি যে জায়গায় হোক যে কোনো অবস্থায় হোক যাতে আইনের শাসন যে ত্রিপুরাতে আছে সেটা ওনারা প্রমাণ করুক সেভাবে আমি নির্দেশ দিয়ে গেছি এবং ওনারা কাজ করছেন বিভিন্ন যেসব প্রমাণ এবং যারা সাক্ষ্য যারা দেখেছেন উইটনেস তাদেরও আমি সেভাবে রিপোর্ট ওরা নিয়েছেন সেভাবে সামনে ওরা কাজ করবেন আমাকে কথা দিয়েছেন আমিও বলেছি যেভাবেই হোক যারা এর সাথে যুক্ত কাউকে ছাড়াও হয়